হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, খুবই কমন কিন্তু অনেক মজা, সবাই অনেক পছন্দ করে। যারা চকলেট লাভার তাদের তো কথাই নেই, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। এছাড়া ইয়ানার আজকে মুড অফ ছিল, তো ওকে হ্যাপি করার জন্য পছন্দের চকলেট ফুজ ব্রাউনি বানাবো। তো অনেকদিন ধরে বলছিল বানানোর জন্য কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না, তো আজকে ভাবলাম বানাবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনাদের খাওয়াতে পারবো না, রেসিপিটাই শেয়ার করি, আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটু বানিয়ে ট্রাই করবেন এবং একটু কমেন্টে জানাবেন পারলে, কষ্ট করে। তা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে যে আমার রেসিপি ফলো করে কেউ বানিয়েছে। এর জন্য আমি প্রথমে একটা বোলে 200 গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিচ্ছি। কেউ ইচ্ছা করলে নর্মাল চকলেট ইউজ করতে পারেন, আমি আজকে ডার্ক চকলেট ইউজ করেছি। ডার্ক চকলেটটাকে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি, এতে খুব দ্রুত গলে যাবে গরম পানিতে। তো আমার মেজার করা হয়ে গেলাম এক সাইডে রেখে, আমি এখন এর মধ্যে হাফ কাপ আনসল্টেড রুম টেম্পারেচার রাখা বাটার নিয়ে নিব। আর আমি পাশে চুলোতে অলরেডি বসিয়ে দিয়েছিলাম গরম পানি, তো আমি এখানে বলটা গরম পানি হাঁড়িতে ডুবিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে ভালো মতো মেশাবো চিনি আর বাটারটাকে একসাথে, যাতে এর মধ্যে কোনো দলা বেঁধে না থাকে। একটু প্রসেসটা একটু কেয়ারফুলি করতে হবে, কারণ এটা একটু রিস্কি, কারণ পানিটা অনেক বেশি গরম ছিল, দেখতেই পাচ্ছেন একটু ভাপ উঠছিল, আমার হাতে অনেক গরম লাগছিল। চামচটি ভেঙে দিতে হবে যাতে কোনো জ্বলা না থাকে। এটা যখন মেল্ট হয়ে যাবে আমি এক সাইডে রেখে দেবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ একটু চকলেট অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। এই গরমটা যদি আমি ডিমের মধ্যে দিয়ে দিই তাহলে ডিমটা জমে যাবে। তো আমি এটা সাইডে রেখে দিই, আমি আরেকটা পরিষ্কার বোল নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 কাপ নর্মাল রেগুলার সুগার নিব। আর 1/2 কাপ ব্রাউন সুগার নিব। আমি আজকে 3টা ডিম ইউজ করব, কিন্তু আমি ডিম 3টাকে একসাথে দিব না, আমি 1টা করে ডিম দিব আর কিছুক্ষণ ব্লেন্ড করব। এভাবে একে একে আমি 3টা ডিম দিব আর ব্লেন্ড করব, যার ফলে হবে কি আপনার চিনিটা ভালো মতো গলে যাবে ডিমের সাথে, কোনো চিনি কোনো দলা থাকবে না। আমি দিয়ে দিচ্ছি প্রথম ডিমটা। এরপর এখন 2-3 মিনিট ব্লেন্ড করবো এটাকে। এরপর আমি আবার আরেকটা ডিম দিয়ে দিব, আবারও কিছুক্ষণ ব্লেন্ড করব। আর এর মাঝে স্প্যাচুলা দিয়ে আপনাদের বলের গায়ে লেগে থাকা চিনিগুলো কেটে নামিয়ে দিতে হবে, তাহলে ভালো মতো সবগুলো একই রকম ভাবে গলে যাবে, কোনো জ্বলা থাকবে না। তা আমি টোটাল 8-10 মিনিটের মতো আমি ব্লেন্ড করেছিলাম। আমার সবগুলো ডিম হয়ে যাওয়ার পর আমি 5 মিনিট মতো করেছি ভালো মতো ব্লেন্ড।
কালারটা দেখলে বোঝা যাচ্ছে এটা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার আসছে, এটা পারফেক্ট। তো আমি এখন এতে আমার মেল্টেড চকলেট দিয়ে দিব। আমি বলে গা থেকে একটু কেচে কুচে দিচ্ছি যাতে কোনো লেগে না থাকে, কারণ আমি চাচ্ছিলাম না ওয়েস্ট করতে, তাই জন্য ভালো মতো মুছে দিচ্ছি। অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমার এখন একটু মিশানো হয়ে গেলে আমি এখানে ময়দা দিয়ে দিব। তো আমি আজকে অল পারপাস ফ্লাওয়ার ইউজ করব। খেয়াল করবেন এখানে সেলফ রাইজিং ফ্লাওয়ার না, এটা অল পারপাস ফ্লাওয়ার। আমি এখানে হাফ কাপ অল পারপাস ফ্লাওয়ার দিচ্ছি আর 1/4 কাপ কোকো পাউডার দিব। এরপর আমি স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ফোল্ড করবো, আস্তে আস্তে করে ফোল্ড করবো, খুব তাড়াতাড়ি করা যাবে না। এবার আমি এখানে 1/4 টিস্পুন সল্ট মিশাবো। ওয়ান টিস্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট দিব, কেউ ইচ্ছা করলে এখানে চকলেট এসেন্সও দিতে পারেন। আমি আজকে এটা স্কোয়ার কেক মোল্ডে করব। তো আমি আগে থেকে মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার দিয়ে নিয়েছিলাম, এতে করে লেগে যাবে না আমার টিনের মধ্যে। আর আমি এর সাথে আমার ওভেনটাকে প্রিহিটেড করে নিয়েছিলাম। তো আমার ভালো মতো মেশানো হয়ে গেছে, আমি এখন ঢেলে দিব মোল্ডের মধ্যে। আর ঢালা হয়ে গেলে আমি টিনটাকে একটু ট্যাপ করে দিব, যদি কোনো এয়ার বাবল হয়ে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি ওভেনে, আমার টোটাল 45 মিনিটের মতো লেগেছিল। তো আমি এখন একবারে 45 মিনিট দিব না, আমি 35 মিনিটের মতো দিব। এরপর আমি চেক করে দেখব কাঠি ঢুকিয়ে যে এটা হয়েছে কি না, যদি হয়ে যায় তাহলে নামিয়ে ফেলবো, আর তা না হলে আমি আবার 5 মিনিটের জন্য দিব। তো আমার হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এটাকে পিস করে কেটে নিয়েছি একটু ঠান্ডা করে। তো আমি এখন উপরে আইসিং সুগারটা ডাস্ট করে দিচ্ছি। আমি এবার কাস্টার্ড বানাবো, তো এই জন্য আমি 1 কাপ মিল্ক নিয়ে নিচ্ছি, ফ্রেশ মিল্ক রুম টেম্পারেচারে রাখা। এটাকে একটু জাল দিব, আর এই ফাঁকে আমি পাশে আর একটা ছোটো বোলে আমি 3 টেবিল স্পুনের মতো মিল্ক নিব। এটা রুম টেম্পারেচারে রাখা মিল্ক, আর এর মধ্যে 1 টেবিল স্পুন আমি কাস্টার্ড পাউডার দিব। এটাকে মিশিয়ে সাইডে রেখে দিব। আর আমার দুধটা যখন বলক আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিব। চিনি দিব এবং নাড়বো, ভালো মতো নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, নিচতে ঘষে ঘষে নাড়তে হবে। অনেক সময় আছে যে নিচে লেগে যায়, এতে পোড়া পোড়া গন্ধ করে পড়ে। তো আমি এটাকে 2-3 মিনিট জাল দিব। চিনিটা ভালো মতো গলে গেলে দুধের সাথে তখন আমি এটার মধ্যে কাস্টার্ড পাউডার মিক্স করবো।
আমি এখন কাস্টার্ড পাউডার মিক্স করব, আর আমি এখন ঘন ঘন নাড়বো, খুব তাড়াতাড়ি নাড়তে হবে, তা না হলে জমে যাবে। আর আপনারা ঘনত্বটা দেখলেই বুঝবেন এটা হয়েছে কি না। তো আমার এটা হয়ে গিয়েছে, তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। এখন খাওয়ার পালা, ইহান ইহানা তো সহ্য করতে পারছে না, ইহান কয়েকবার এসে দেখেও গিয়েছে যেটা হয়েছে কি না। অনেক সুন্দর হয়েছে, ভিতরটা সফট, উপরটা ক্রাঞ্চি, দেখে বোঝা যাচ্ছে। খেতে অনেক মজা হয়েছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।